প্রতিনিয়ত অস্বাভাবিক হারে পেট্রোপণ্য ও রান্না গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমগ্র রাজ্য জুড়ে প্রতিবাদ সভা করছে তৃণমূল। লিলুয়া 62 নম্বর ওয়ার্ডে মহাবীর চক থেকে লিলুয়া জিটি রোড পর্যন্ত প্রতিবাদ মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক কৈলাস মিশ্র। আমাদের এইটা মহিলা এইদিকে চলে, এইটা মহিলাদের কর্মসূচি এবং সারা বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাস্তায় নেমেছি, মহিলারা রাস্তায় নেমেছে। কেন কি রসোই গ্যাস পেট্রোল ডিজেল এইগুলো যখন দাম বাড়ে, সব থেকে বড় ইফেক্ট রসোই ঘরে হয়, বাড়িতে হয়। এবং যারা রান্না করেন, যারা বাড়ি বাড়িতে নিজে নিজের ফ্যামিলিকে চালান, তাদের খুব অসুবিধা হচ্ছে। যারা বলেছিল যে পেট্রোল ডিজেলে অনেক মার হয়েছে, ভালো সরকার আসবে, এখন সেই 100 টাকা পার হয়েছে। রান্না গ্যাসের দাম 1 মাসে 10 বার বেড়ে, 5 বার বেড়ে গেছে। তাই প্রতিবাদে আমাদের মহিলারা এইটা পথে নেমেছেন। আপনার নাম? কৈলাস মিশ্রা, স্টেট যুব সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।